আপনি যদি ইমু ব্যবহার করেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই স্পেশাল হতে চলেছে কারণ এই ভিডিওর মাধ্যমে ইমুর খুবই ইউনিক দুইটি গোপন সেটিংসের সাথে আপনি পরিচিত হবেন যে দুইটি সেটিংসের কাজ আপনি যদি সঠিকভাবে জেনে রাখেন তাহলে আশা করা যায় ইমু ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই অন্য যে কারো থেকে একটু এক্সট্রা বেশি ফেসিলিটিস পাবেন আশা করি এর জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করে ইমুর গোপন দুইটি সেটিংসের কাজ শিখে নিবেন হ্যালো ফ্রেন্ড আপনি দেখছেন প্রতিবারের মতো টেক অন বাংলা চ্যানেলের আরও একটি ইন্টারেস্টিং এপিসোড আর এই সম্পূর্ণ ভিডিও জোড়া থাকব আমি আপনার বন্ধু নাসিম আপনি অবশ্যই ভিডিও শেষে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং লাইক প্রথমে দিয়ে দিবেন চলুন এখন ইমুর গোপন দুইটি কাজ শিখে নেই নাম্বার ওয়ান আপনি যদি ইমু ব্যবহার করেন তাহলে অনেক সময় লক্ষ্য করবেন আপনার ফ্রেন্ডকে ইমো অ্যাকাউন্টে যদি কোনো ফটো সেন্ড করেন সেই ফটো স্যান্ড হতে অনেক বেশি লেট হয় আপনার অ্যান্ড্রয়েড ফোনের নেট কানেকশান অনেক ভালো থাকা সত্ত্বেও কিন্তু এই প্রবলেমটি আপনাকে ফেস করতে হয় এখন যে সেটিংসটি আপনাকে দেখিয়ে দিব এই সেটিংসটি কেবলমাত্র আপনি যদি অন করে রাখেন তাহলে এই সমস্যা কখনোই হবে না খুব দ্রুত ফটো সেন্ড হয়ে যাবে এই জন্য আপনাকে ইমো অ্যাপটি ওপেন করতে হবে এবং আপনার ইমো অ্যাকাউন্ট করতে করতে হবে হয় আশা করি এই বিষয়টি আপনি অনেক আগে থেকেই জানেন এখন আপনি নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে একটি প্লাস আইকন দেখতে পাবেন আপনি এই প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনাকে মুরে ক্লিক করতে হবে মুড়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে হিউজ পরিমাণ সেটিংস শুরু হবে আপনি যদি নিচের দিকে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন সেটিংস একটি লেখা আপনি এই সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর জেনারেল সেটিংসে ক্লিক করতে হবে এলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবেন কুইক স্যান্ড ফটো একটি সেটিংস অফ অবস্থায় আছে আপনি কুইক স্যান্ড ফটু এই সেটিংসটি অন করে দিবেন আপনি যদি এই সেটিংসটি অন করে রাখেন তাহলে যখন ইমুতে আপনার ফ্রেন্ডসহ যে কাউকে কোনো ফটো সেন্ড করবেন সেই ফটোটি খুব দ্রুতই চলে যাবে আশা করি এই সেটিংসটি আপনি এখনই আপনার অ্যান্ড্রয়েড ফোনে অন করে নেবেন নাম্বার টু আমরা যারা ইমো ব্যবহার করি ইমো ব্যবহার করার সময় অনেক সময় দেখা যায় অনেক অপরিচিত নাম্বার থেকে ইমো অ্যাকাউন্টে অ্যাড হয়ে আমাদেরকে বিরক্ত করে কিংবা আপনার পরিচিত অনেক ব্যক্তিকেই আপনি ব্লক করে থাকেন কিছুদিন পর দেখা যায় সেই ব্যক্তির সঙ্গে আপনার ইমোতে কথা বলার প্রয়োজন হয় এখন কিভাবে কথা বলবেন তা দেখিয়ে দিব চলুন শিখে নেই ইমোর এই গোপন কাজটিও পুনরায় ইমু অ্যাপ ওপেন করতে হবে এবং প্লাস আইকনে ক্লিক করার পর মুরে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনি সেটিংস এ ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর প্রাইভেসিতে ক্লিক করবেন আপনি যদি একটু নিচের দিকে চলে আসেন তাহলে এখানে পেয়ে যাবেন ব্লকড কন্ট্রাক্টস আপনি ব্লক কন্ট্রাক্টসে ক্লিক করবেন তাহলে দেখতে পাবেন যে ফ্রেন্ডগুলোকে ইমোতে আপনি ব্লক করেছেন প্রত্যেকটি ফ্রেন্ডের ইমো অ্যাকাউন্ট শুরু হচ্ছে এখন আপনি আনব্লকে ক্লিক করে পুনরায় আনব্লকে ক্লিক করে দিবেন তাহলে যে ইমো অ্যাকাউন্টটি আনব্লক করতে চাচ্ছেন সেই ইমো অ্যাকাউন্টটি আনব্লক হয়ে যাবে আশা করি এই প্রসেসটি প্রয়োগ করে খুব ইজিভাবে আপনি আপনার ইমো অ্যাকাউন্টে যে ফ্রেন্ডগুলোকে ব্লক করেছিলেন আনব্লক করতে পারবেন আশা করি আজকের ভিডিওতে আপনি ইমুর যে গোপন দুটি কাজ শিখতে পারলেন এই কাজগুলো অবশ্যই আপনার ইমু ব্যবহার করার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ